পৃথিবীতে হাজার হাজার রকমের ফল আছে। আমরা ঠিক কত রকমের ফলের খোঁজ জানি, কত রকম ফল দেখেছি, কত রকম ফল বাই খেয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেফায়েত আহমেদ থাকছি একেবারেই একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে। পর্দায় যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলো আপনারা আমার চ্যানেলে আরও একবার দেখেছেন, সেটি অনেক আগে। তবে 2023-এ এসে এই ফলগুলো বেশি একটু আকর্ষণীয় লেগেছে, দামটাও একটু কম, সেজন্য ভাবলাম এটি আবারও আপনাদের সামনে উপস্থাপন করি। এটিকে আমরা সাধারণত লুকলুকি ফল নামেই চিনি, যদিও দেশের নানা প্রান্তে এটি নানা নামে পরিচিত। তবে একটি কথা বলতেই হবে যে এই ফলটি একেবারেই দুষ্প্রাপ্য, বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না, সব অঞ্চলে এটি জন্মায়ও না। মাঝে মধ্যেই আমরা শহর অঞ্চলগুলোতে এই ফলটিকে দেখতে পাই, মূলত যারা পাইকার আছেন, যারা ফল বিক্রেতা বাইরা আছেন, তারাই ওগুলো বাজারে তুলেন। এটি আমাদের দেশে কম হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে এটি সাধারণত পাহাড়ি অঞ্চলগুলোতেই ফলে, যে কোনো অঞ্চলে এটি তেমনভাবে জন্মায় না। পাহাড়েও মোটামুটি একেবারেই কম গাছ দেখা যায় এদের, সেজন্য আমাদের দেশে এটি দুষ্প্রাপ্য, কম দেখতে পাওয়া যায়, কম মানুষ এটি সম্পর্কে জানে। এই ফলটি সাধারণত খাওয়া যে পদ্ধতি, সেটি সাধারণত হাতে ঘষে ঘষে নরম করে খেতে হয়। ইদানিং একটু বেশি পরিমাণেই দেখা যাচ্ছে এই ফলটাকে বাজারে, সাধারণত গত বছরের তুলনায় এবছর একটু বেশি, সেজন্যই দামটা কম। এবছর এর প্রতি কেজি 100 টাকা, গত বছর সেটা 250-300-200 ছিল। ভিউয়ার্স, আমি কিন্তু লুকলুকি বা এই জাতীয় ফলের পাশাপাশি আরও অনেক ফলেই দেখাচ্ছি, দেশি ফল যেগুলোর সাথে আপনারা পরিচিত। সাধারণত ফলের মৌসুমে বিক্রেতারা প্রচুর দেশীয় ফল বাজারে তুলেন। আমাদের দেশে যে ধরনের ফল পাওয়া যায়, সে ধরনের ফল মূলত অনেক বেশি তখন বাজারে উঠে যখন সেই ফলের মৌসুম হয়। এই লেবুগুলোকে আমি একটু বেশি করেই তুলে আনলাম, কারণ প্রতি পিস লেবুর দাম উনি চেয়েছেন 200-500 এরকম। সাধারণত এই লেবুগুলো অনেকটা দামি হয় সেটা ঠিক, কিন্তু এটির যে সাইজ, সেই সাইজ অনুযায়ী এত দাম হওয়ার কথা না, তবুও বিক্রেতা ভাই বললেন, আমি শুনলাম, আমি নিজে কোনো দাম বলিনি, আপনাদের জন্য তুলে আনবো, তাই ভিডিও করেছি। ভিউয়ার্স, আপনারা যারা আমার পর্দায়, আমার ক্যামেরার পর্দায় যারা আমার ভিডিও দেখেন, তাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ, কারণ আমার এই ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে এগুচ্ছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।